অসভ্য মেয়ে কোথাকার, এই রোজা রমজানের দিন দুপুরবেলা ভাত খাচ্ছিস? মা আসলে আমার একটু, আসলে কি কি তোর একটু কি অসভ্য মেয়ে, তোর সাহস হলো কোত্থেকে এই রোজার দিনে দুপুরবেলা ভাত খাওয়া? তোর মতো বেদর্মীর কারণে আমার সংসারে অশান্তি শুরু হয়েছে, আমার সংসার থেকে সর্বরিজিক উঠে যাইতেছে। ফালতু মেয়ে জানি কোথাকার। হ্যাঁ, আমার সংসারে একজন মানুষ যদি এসে দেখে আমার ছেলের বউ দুপুরবেলা রোজা না রেখে খাচ্ছে, তাহলে আমি কিভাবে মুখ দেখাতাম তাদেরকে? মা মা আপনি আমার কথাটা তো শুনবেন, আপনি না শুনি আমরা আমার মুখোমুখি তর্ক করতেছিস? তোর সাহস তো কম না, কোনো শিক্ষা নাই। তোর বাবা মা কি তোকে কিছু শিখাই পাঠায়নি এখানে? ছি 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 ছি, কি অসভ্য মেয়ে আমার বাড়িতে নিয়ে আসছে, আমার পুরো সংসারটা শেষ করতে এই অলক্ষী মেয়া। লজ্জা থাকলে রমজান মাসে রোজা না রেখে খেতে আসিস না, যা ঘরে সব কাজ কর, আমি যেন ঘরে একটু ময়লা না পাই, মনে থাকে যেন। দুশো তোমার ছেলে বিয়ে করে বউ তো এখানে আনছে ঘরের ভিতরে, একদম লজ্জা শরম নেই, বড়দের তো সম্মানই করে না, সারাদিন খায় আর খালি ঘুমায়। এইরকম অলক্ষী মেয়ে যদি এই সংসারে থাকে, আল্লাহ পাক তো এই সংসার থেকে আমাদের রিজিক উঠাই নিয়ে যাবে। তুমি তোমার ছেলেকে বলে দিও, তার বউকে যেন বলে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আর রোজা রাখার জন্য, এইসব না করলে আমি আমার সংসার থেকে তাকে বের করে দিব। যত সব বেয়াদব। তুমি ঠিকই বলছো, হ্যাঁ এদিকে আয়, বস। বলো কি হয়েছে? নিজের পছন্দ মতো বিয়ে করছিস, আমরা কিছু কই নাই, তোর খুশির জন্য আমরা চুপ ছিলাম, কিন্তু তাই বলে তোর বউর কারণে আমার সংসারে অশান্তি হইব, এটা তাই মেনে নিব না। কি কইতেছো বাবা তুমি এইসব? কি আমারে খুইলা পাও তো, আমি মাত্র অফিস থেকে আসছি বাবা, আমি তো অনেক টায়ার্ড, না বলো না কি হইছে? তোর বউ নামাজ তো পড়েই না, এই রমজান মাসে রোজা থাকবো তাও থাকে না। আজকাল দুপুরবেলা টেবিলে বসে ভাত খাবার লাগছিল, তোর মা সেটা কইছে দেখে তোর মার সাথে সে বেদবি করছে। কি ওই রোজা রাখে নাই, কোনো কাজকর্ম করে না, আবার দুপুরে বাসায় বসে খাইতেছিল, আর তুমি এটা কইছো বলে তোমার লগে রাগারাগি করছো, তাই না? আব্বা তুমি সত্যি কথা কইতেছো? তাহলে আমি আর তোর মা কি মিথ্যা কথা কইতেছি? তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আজকে আরেক দিনকে আমার আইতেছি। একদম চুপ, আর একটাও কথা বলবি না। তুই তো একে রোজা রাখোস নাই, আবার আমার মা যখন তোকে বলতে গেছে যে কেন রোজা রাখোস নাই, কেন খাইতেছো, আর তখন তুই আমার মায়ের সাথে বেয়াদবি করছিস। তোর এত বড় সাহস! তোর আমি ভালোবাসা বিয়ে করছিলাম, আমার পুরো ফ্যামিলির এগেইনস্টে যে তোরে আমার বাসায় নিয়ে আসছিলাম, আর তুই কি করছিস? তুই তার এই প্রতিদান দিছিস? হ্যাঁ আমার কথা তো একটু শুনবা। এই চুপ, আর একটাও কথা বলবি না তুই, একদম চুপ। ইফতারি করানোর লেগে সারাদিন নামাজ রোজা করে না, এখন আইসে উনি ইফতারি করার জন্য। এ কি বেগুন এত শক্ত করছো কিসের জন্য? এই শক্ত বেগুনি খাওয়া যায় গো? যত সব! আল্লাহ, সারাদিন রোজা রেখে একটা ভালো জিনিস খামো তাও কপালে জুটলো না, সেটা তো আমি খাইতেই পারব না। বাবা আমাদের যে প্রজেক্টে সাইন করার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। মাত্র তো শুরু, যে বউ বিয়ে করে আনছ সব জ্বালায় পুরো সরকার করে দিব। রমজান মাস নামাজ নাই, রোজা তো থাকেই না, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, অশিক্ষিত পরিবারের মেয়ে, ইসলামিক জ্ঞান থাকবো কোথেকে? বাপ মা ইসলামিক জ্ঞান তো কিছু দেয় নাই। বাবা থামুন, অনেক সহ্য করছি আর না। আপনাদের খুব সমস্যা তাই না? আমি রোজা কেন রাখি নাই কি শুনতে চাও? আমি রোজা কেন রাখি নাই? কারণ আমার পিরিয়ড হয়েছে, আর এই সময় শুধু আমি কেন, কোনো মেয়ে না রোজা রাখতে পারবে না। আর আপনারা যেন কি বলছেন ইসলামিক ইসলামিক সারাদিন ইসলাম 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 অনেক ইসলামের কথা তাই না বাবা আপনার ইসলাম কি এটা বলে যে বউয়ের সাথে কিভাবে কথা বলবেন বউকে কিভাবে ছোট করবে তার ফ্যামিলি নিয়ে কিভাবে কথা বলবেন আপনার ইসলাম এটা শিখিয়েছে তাই না আর মা আপনার ইসলাম কি শিখিয়েছে ছেলের বউকে অপমান অপদস্থ করবেন কথায় কথায় গালি দিবেন খোটা দিবেন তাই না এগুলো শিখিয়েছে না আপনার ইসলাম আপনাকে আর তুমি তোমাকে আমি কি বলবো তোমার ইসলাম কি শিখিয়েছে ঘরের বউকে মারবা তাই না দুপুরবেলা আমার কোনো কথা শোনার আগে আমার গালে একটা চড় বসিয়ে ফেলছো কি উচিত ছিল না একটাবার আমার কথাটা শোনার তা কেন শুনবা কারণ তোমার ইসলাম তো এটাই শিখিয়েছে কারো কোনো কথা শোনার আগে তার গলে একটা চড় বসাই দিতে আমার আদব কায়দা নিয়ে খুব প্রশ্ন উঠতেছে আর জন্য কি বললাম আমি তোমার মার সাথে বেয়াদবি করছি তাই না যার জন্য তুমি দুপুরবেলা ওইরকম রিঅ্যাক্ট করলে আমার সাথে শুনবা তোমার মার সাথে আমি কি বেয়াদবি করছি শুনো তাহলে অসভ্য মেয়ে কোথাকার এই রোজা রমজানের দিন দুপুরবেলা ভাত খাচ্ছিস মা আসলে আমার একটু আসলে কি কি তোর একটু কি লজ্জা থাকে রমজান মাসে রোজা না রেখে আর খেতে আসিস না যা ঘরে সব কাজ কর একজন ঘরে একটু মজা না পায় মনে থাকে জানো আমার আদব কায়দা নাই তাই না আমার আদব কায়দা নিয়ে খুব প্রশ্ন উঠছে আমার আদব কায়দা না ঠিকই আছে আমার ফ্যামিলি আমাকে এটা খুব ভালো করে দিয়েছে যদি আমার এই আদব কায়দাটা নাই থাকতো এত কিছু হওয়ার পর এত সহ্য করে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না মা সরি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারছি আমি তোমার সাথে কত বড় অন্যায় করছি ঠিক আছে বৌমা আমিও তোমার সাথে ওখানে অন্যায় করে ফেলছি আমারও তুমি মাফ করে দাও মা বাদ দিন সব এসব কিছু ব্যাপার না যাই হোক আজান দিচ্ছে আমরা সবাই ইফতার করি হ্যাঁ হ্যাঁ বাবা তাড়াতাড়ি দাও বাবা হ্যাঁ মা